পশ্চিম মেদিনীপুরের গড়বেতার কাছে বাসদা চাতালে আজ দুপুরে পথ দুর্ঘটনায় তিনজন নিহত, আহত হয়েছেন প্রায় 30 জন। এদের মধ্যে 10-12 জনের অবস্থা আশঙ্কাজনক। ফুটবল খেলোয়াড়দের নিয়ে যাওয়ার সময় একটি পিকআপ ভ্যান বোস্টম মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনাস্থলেই একজন মারা যান, পরে হাসপাতালে আরও 2 জনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। কিভাবে ঘটলো দুর্ঘটনা? ঘটনা বলে গাড়িতে সব আসছিল, মানে খেলতে যাচ্ছিলাম, এক জায়গায় খেলতে যাচ্ছিল, গাড়িটা ওই 10-20 জন ছিল, মানে 20 জনের মতো। তো 20 জনের মতো গাড়িটা, ড্রাইভারটা জোর পিকআপ আসছিল, যে আস্তে আস্তে গাড়িটা ওখানটায় হালকা করলো, যখন টার্নিং ওটা ঘুরেছে তখন গাড়িটা উল্টে গেছে। গাড়িটা কত স্পিডে ছিল? স্পিডে কত ছিল সেটা দেখিনি, মানে স্পিডে এসে গড়বড়ানি, তো গড়বড়ানিতে উল্টে গেছে। যে তাওয়ার দিয়ে যখন উল্টিছে, বাকি যে 20 জন ছিল, 20 জনই একবারে হবারই রাস্তার উপরে পড়ে গেছে। আর রাস্তার উপরে বাকি যে 5 জন ছিল, মানে পানিতে পড়েছিল, তো পানি থেকে তুলে ওদের মধ্যে আমি আর খানিকগুলো একটা ছেলে, দু একটা ছেলে ছিল, বাকি সব একবারে এই ডেট। তারপরে এখন নিয়ে আসছি তোমার হচ্ছে গড়বেতা আইসে, তো গড়বেতা হাসপাতালে 2 জন মারা গেছে, মারা গেছে 3 জন, বাকি তোমার আহত আছে 10-15 জন, একবারে শেষ অবস্থা।